ও বাবারে কি গরম! তোর এত বড় স্পর্ধা, তুই আম গাছের ডাল কাটিস? আপনারা আপনারা কারা? আমরা আম সৈন্য, আমের দেশ থেকে এসেছি। তুই জানিস না আম হলো ফলের রাজা, আর তুই সেই আম গাছেরই ডাল কাটছিস। তোকে তো এবার শাস্তি পেতেই হবে। চল আমাদের সাথে। কোথায় কোথায় যাব আমি? আমের দেশ, আমাদের আমের রাজা তোকে শাস্তি দেবে। আমের দেশে আমাদের আমের রাজা তোকে শাস্তি দেবে। চল চল বলছে। আম গাছের ডাল কাটার অপরাধে আমের দেশের সৈন্যরা এসে বীরকে তাদের রাজ্যের রাজার কাছে শাস্তি দেবার জন্য নিয়ে চলে যায়। এবং আমের দেশে পৌঁছানো মাত্রই বীরের চেহারাও সেই আমের দেশের মানুষদের ন্যায় আমের আকার ধারণ করে। একি আমার চেহারা এমন হয়ে গেল কেন? এ আমায় তোমরা কোথায় নিয়ে এলে? এটা আমের দেশ, এখানে আসলেই সবার চেহারাই পাল্টে যায়। তোমরা এখানে আমাকে কেন নিয়ে এসেছো? কারণ তোর বিচার হবে। ওই তো আমাদের আম মহারাজ আলফান্সো চলে এসেছেন। কিন্তু কিন্তু আমি তো চুপ, একদম চুপ। মহারাজ এসেছেন, তোর বিচার এবার আমাদের মহারাজই করবেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ই, আম গাছের ডাল কেটেছে, এত বড় দুঃসাহস! আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি কাঠ কেটে নিজের সংসার চালাই। তাই তুমি আম গাছের ডাল কেটেছো? জানো না আম হলো ফলের রাজা, তাই সেই গাছ কেটে তুমি অনেক বড় অন্যায় করেছো। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা হবে না, শাস্তি তোমাকে পেতেই হবে। এই আম রাজ্যের দাস হয়ে তোমাকে সারা জীবন কাটাতে হবে, আর এটাই তোমার শাস্তি। মহারাজ, আমাকে ক্ষমা করুন। মহারাজ, আমাকে ক্ষমা করুন। ক্ষমার অযোগ্য কাজ করেছো তুমি, তাই শাস্তি ভোগ তোমাকে করতেই হবে। আম রাজ্যের রাজা আলফান্সো বীরকে তার অন্যায়ের শাস্তি দেয়। মহারাজের শাস্তির জেরে বীর সেই আম রাজ্যের দাসে পরিণত হয় এবং আম রাজ্যের সমস্ত কাজ করতে থাকে। আমি এইভাবে এখানে বন্দী হয়ে আছি। বাড়ির সবাই নিশ্চয়ই আমাকে নিয়ে খুব চিন্তা করছে, কি যে করি! না না মন্ত্রী, আমি খাবো না, তোমরা খাবার নিয়ে যাও। মহারাজ, আপনি কাল রাতেও কিছুই মুখে তোলেননি, এইভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। শরীর খারাপ হলে হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি আমার মনের মতো পাত্রী খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমি কোনো খাবারই মুখে তুলব না। এই এত বড় আম রাজ্যের কোনো রানী থাকবে না, এটা তুমি ভাবতেই পারছি না। সে কি, এই আম রাজ্যের কোনো রানী নেই, আর সেই কারণে মহারাজের মন খারাপ? আচ্ছা, আমি কি একবার মহারাজের সাথে কথা বলবো? হ্যাঁ, তাই বলি বরং। মহারাজ, আসতে পারি? এ কি, তুমি এখানে কি করছো? মহারাজ, আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে, তাই একটা কথা বলতে এসেছি। কি কথা? আমি জানি আপনার মনে খুব দুঃখ, আমি আপনার জন্য রানী খুঁজে আনবো। তুমি তুমি পারবে আমার মনের মতো রানী খুঁজে আনতে? হ্যাঁ পারবো, আপনি শুধু বলুন আপনি কেমন রানী চান। আমি আলফান্সো, আমের রাজা, আমি টুকটুকে লাল এক মিষ্টি রানী চাই। বেশ, তবে তাই হবে, আমাকে একটু সময় দিন। দিলাম, যদি তুমি আমার মনের মতো রানী খুঁজে আনতে পারো, তাহলে তোমাকে আমি এ আম রাজ্য থেকে মুক্ত করে দেব। কথা তো দিয়ে এলাম, তবে আম রাজার পছন্দের লাল টুকটুকে আম রানী আনবো কোথা থেকে? কিন্তু কথা যখন দিয়েছি, কথা তো আমাকে রাখতেই হবে। না, আমাকে একবার এই আমনগরী ঘুরে দেখতে হবে, এমন কোনো আম রাজকন্যা এই দেশেতেই আছে কিনা। এরপর বীর আম মহারানীর খোঁজ করতে নিজেই বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরেও কোথাও আমরানীর খোঁজ সে পায় না।
অবশেষে বীর হতাশ হয়ে বলে, না, কোথাও তো আম মহারাজের পছন্দের রানী পেলাম না, তাহলে কি আমাকে খালি হাতেই ফিরে যেতে হবে? ঠিক তখনই বীর শুনতে পায়, শোনা শোনা শোনা, সিঁদুর টোকা রাজকন্যা কঠিন রোগে আক্রান্ত, কেউ যদি রাজকন্যার সেই রোগের উপশম করতে পারে তবে মহারাজ তাকে অনেক অর্থ ভেট দেবে। কি, সিঁদুর টোকা রাজকন্যা কঠিন রোগে আক্রান্ত? কিন্তু কি রোগ? না না, ব্যাপারটা কি হয়েছে একবার দেখতে হচ্ছে তো। এরপর বীর সিঁদুর টোকা রাজবাড়ির উদ্দেশ্যে যায়। রাজবাড়িতে প্রবেশ করা মাত্রই সে দেখতে পায় এক সুন্দরী লাল টুকটুকে আম বাগানে বসে আছে। আরে, ওখানে একজন লাল টুকটুকে আম বসে আছে দেখছি। বাহ, কি সুন্দর রূপ! আমি তো আম মহারাজের জন্য এমনই এক আমের খোঁজ করছিলাম, দেখি তো একবার কাছে গিয়ে। কে আপনি? আমি বীর, আম মহারাজের প্রাসাদ থেকে এসেছি। আম মহারাজ মানে আলফানসো? আমার প্রিয় আলফানসোর প্রাসাদ থেকে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনি, আপনি কে? আমি সিঁদুর টোকা আমনগরের রাজকন্যা। ও, আপনিই রাজকন্যা? কিন্তু আপনার কি রোগ হয়েছে? তারাকে বলুন, আপনি এখানে কেন এসেছেন? মহারাজ আলফানসো তার রাজ্যের রানী করবে বলে আপনার মতোই একজন লাল টুকটুকে রাজকন্যার সন্ধান করছেন, তাই আমি আপনার কাছে মহারাজের হয়ে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। না না, আমি বিবাহ করতে পারবো না, করতে পারবো না। আপনি আপনি চলে যান, চলে যান। কিন্তু কেন, কেন আপনি বিবাহ করতে পারবেন না? মহারাজ আলফানসোকে কি আপনার পছন্দ নয়? না না মহারাজ, আলফানসোকে স্বামী হিসেবে পাওয়া তো ভাগ্যের বিষয়, আলফানসো আমার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে আমি কোনোদিনও ছুঁতে পারবো না। আপনার মতন এক সুন্দরী লাল টুকটুকে রাজকন্যাই আমদেশের রানী হওয়ার যোগ্য, কিন্তু কেন ছুঁতে পারবেন না? অসুবিধে কোথায়? অসুবিধা আছে, কারণ আমি অসুস্থ, আমার জীবন অনিশ্চিত। অসুস্থ? কি হয়েছে আপনার? মরণ ব্যাধি, যার থেকে আমি কোনোদিনও মুক্তি পাবো না, কোনোদিনও না। আহ আহ, উহ, কি মাথার যন্ত্রণা, পারছি না, আমি আর এই ব্যথা সহ্য করতে পারছি না। একটু সহ্য কর মা, একটু সহ্য কর, বৈদ্যমশাই এক্ষুনি চলে আসবে। আহ আহ পিতা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, পিতা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। ওই তো, ওই তো, আম বৈদ্যমশাই চলে এসেছেন। আসুন আসুন বৈদ্যমশাই, আসুন, দেখুন না মেয়েটা যন্ত্রণা ছটফট করছে। রাজকন্যা একটিবার হা করো তো মুখটা। আম্বৈদ্য, কি হয়েছে এভাবে আমাকে আড়ালে ডেকে আনলেন? আমার খুব ভয় করছে, আমার রাজকন্যার কিছু হয়নি তো? সব সব কিছু ঠিক আছে তো? আপনাকে আমি মিথ্যে আশ্বাস দেব না রাজামশাই, রাজকন্যার এক কঠোর ব্যাধি হয়েছে। কি হয়েছে, কি হয়েছে আমার রাজকন্যার? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? রাজকন্যার মাথায় পোকায় বাসা করেছে, আর সেই পোকা ধীরে ধীরে রাজকন্যার সারা শরীরে বংশ বিস্তার করছে। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না।
শান্ত হন রাজা মশাই, শান্ত হন। রাজকন্যার হাতে আর বেশি দিন সময় নেই, তাই যতটা পারেন রাজকন্যাকে আনন্দে রাখার চেষ্টা করবেন। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী অংশ দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।